জাতীয় পার্টি একটা দালালের দল তাদের বক্তব্যের খুব বেশি আমি কোনো ভ্যালু দিই না এবং দালালদের দলের একটা দালালের নেতা আমি আপনি তার কথার খুব মূল্যবান মনে করতে পারেন আমি এটা কোনো মূল্যই দিই না সে দালাল এবং প্রফেশনাল দালাল তো একটা একটা পেশাগতভাবে দালাল আমি তার সম্বন্ধে আমি কিছু আর বলার নাই আমার মনে হয় না আমার মনে হয় যে একটা আসল নির্বাচন হলে জাতীয় পার্টি আরও কমে আসবে এটার হয়তো রংপুরের দু একটা সিট জেনারেল এরশাদের স্মৃতিতে হয়তো থাকবে তাছাড়া আর কিছু থাকবে না জাতীয় পার্টির নামগন্ধ থাকবে না বাংলাদেশে একটা স্বৈরাচারের দল এবং তারা যে স্বৈরাচারী দল ছিল এবং তারা জনগণের মতামতের বিরুদ্ধে যে একটা অবস্থান নিয়েছে এই নির্বাচনের সময় এই কারণে তারা নিন্দিত ঘৃণিত হয়ে গেছে সো এই কারণে তারা বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশের মাঝে থেকে